আমার কিছু কিছু আমার প্রশ্ন আছে, বুঝছেন ভাই? নর্মালি এই জিনিসটা করার মেইন কারণটাই ছিল যে, ধরেন আমরা এমনি এই করোনা নিয়ে সবাই ডেসপারেট একটা অবস্থায় আছে, মন টন সবারই খারাপ থাকে, তো আমাদের ইনসাইড স্টোরিটা যদি একটু শুনতে পারে ওরা, তাহলে কিছুটা হলেও কিছুক্ষণ জন্য হলেও ওরা একটু হ্যাপি হবে, তাই যেটা আমি মনে করি। তো এটা এই কারণে মুশফিকের সাথে ফার্স্টে করা, তারপর রিয়াদের সাথে করা, এখন আজকে আপনার সাথে করা। তো আমি সময় আর নষ্ট না করে কিছু কয়েকটা প্রশ্ন করি আপনাকে, এগুলা হয়তোবা কোনো সময় আপনিও শেয়ার করেন নাই, আমাদের সাথে অবশ্যই শেয়ার করছেন, বাট পাবলিকলি হয়তোবা কোনো সময় শেয়ার করেন নাই। আমি ফার্স্টে বলি মাসেরভাই, 2007-এর ওয়ার্ল্ড কাপের একটা কথা বলি, যে ধরেন আমি তো খুবই নতুন ছিলাম, আপনারা 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 ওই সময় স্ট্যাবলিশ প্লেয়ার ছিলেন। আমার এখনো মনে আছে আমাদের সাথে যখন ইন্ডিয়ার খেলা হয়, খেলা হওয়ার প্রায় 10-15 দিন আগে আপনি আমাকে আর প্লাস পুরো টিমকে বলছিলেন যে আপনি বীরেন্দর সেহবাগকে ইন কাট করে বোল্ড করবেন। এই কথাটা আপনি 10 দিন আগে বলছিলেন, এটা আমার মনে আছে। বাট এটা আমি জানতে চাই যে ওয়াই আপনি এত কনফিডেন্ট কেন ছিলেন, আর আপনি কি মনে করে করছেন, আর অ্যাকচুয়ালি কিন্তু ওইটাই হয়েছে, ইন কাট হয়ে কিন্তু ও বোল্ড হয়েছিল, এটা কারণ? আচ্ছা, এর উত্তর তো তুই নিশ্চয়ই জানিস। তোকে কত ম্যাচে আমি বলছি যে তামিম আজকে মনে হচ্ছে কিছু একটা হবে। যাই হোক, ওটা আমার কাছে মনে হচ্ছিল যে, মানে ভেতর থেকে অনেক কিছু মানুষের হঠাৎ করে চায়, চাইলে সেটা হয়ে যায়, ওটা হয়ে যায়, ওই একটা কারণ ছিল। আর তোর তো নিশ্চয়ই মনে আছে ওই দিন মানজারুল রানা মারা গেল, মনে আছে না? হ্যাঁ, রানা যখন মারা গেল, তারপরের দিন মানে অটোমেটিক না, সবকিছু মন বলতেছিল যে, আমরা সবাই ওই আলোচনা করছিলাম যে এই ম্যাচটা অবশ্যই আমরা বাংলাদেশের জন্য জিততে হবে, বাট ওই সময় ইন্ডিয়াকে হারানো তো চারটেখানি কথা ছিল না। বাট রানা যখন মারা যায়, তখন কিন্তু আমরা সবাই অন্যরকম। ইভেন ডেভ ওয়াটমোর, ও তো বিদেশি কোচ, ওর ওদের ভিতরে এত ইমোশন কাজ করে না আলটিমেটলি, বাট ও কিন্তু মনে করে দেখ যে ও কিন্তু ইমোশনাল হয়ে গেছে। আমরা সবাই কিন্তু একটা ইমোশনের ভেতর ছিলাম যে না, রানার জন্য আমরা সব দূরে, আমরা তার জানাজাও করতে পারছি না। তো সবার ভেতরে কিন্তু ওই জিনিসটা কাজ করছিল, এবং আলটিমেটলি কিন্তু ওই দিন সকাল থেকেই মানে সবাই যা করতে চেয়েছে সবকিছু কিন্তু ঠিক তাই তাই হয়েছে। আমরা টসে হেরে ওই উইকেটে ফিল্ডিং পেয়েছে আগে। হ্যাঁ, তো সবকিছু কিন্তু আল্লাহ তাআলা মিলাই দিছে, তো আলহামদুলিল্লাহ ওই ম্যাচটা ওরকমই। আর তুই যেটা বললি যে ওটা আসলে অনেক সময় তোরও মন থেকে বলে, দিস ইজ মাই ডে, তোরও কিন্তু অনেক সময় খেলার, তার মানে ভাই 10 দিন আগে আপনি বলে দিবেন যে ওরে ইন কাট করে বোল করবে না, তাই করছেন কিন্তু। নেক্সট 100 তুই কবে মারবি দেখি ইনশাআল্লাহ, তোকে 10 দিন আগে বলে দিব ভাই। ওটা ওটা তো আমি আসতেছি, ওটা তো আমি আসবো। বাট রানা ভাইয়ের যেটা কথা বললেন আশরি ভাই, আপনি হয়তোবা, আমি শিওর না আপনার মনে আছে কি নাই, রানা ভাইয়ের খবরটা কিন্তু সবচেয়ে আগে আমার কাছে আসছিল। ভাইয়া ফোন করছিল ভোরবেলা, তারপরে আমি সবাইকে জানাইছি। আমার এখনো মনে আছে যে আমরা ওই করিডোরে, যে করিডোরে সবাই বসে কান্না কান্নাকাটি করতেছিল, রাজিন ভাই সবাই, আমরা মানে ইট ওয়াজ মানে আমাদের জন্য খুবই দুঃখ, যে আমার জন্য অতটা ফিলিং ছিল না, বিকজ আমি রানা ভাইয়ের অত ভালোভাবে চিনতাম না। বাট আপনি আপনারা তো খুবই ক্লোজ ছিলেন। যাই হোক ভাই, হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলেন না, আমি তো রুমমেট ছিলাম ইংল্যান্ডে তোর, আসলে তুই তো অনেক ছোট আমাদের কাছে, তুই অনেক ছোট, তোরে একটু পরেই আসি। তো রানা, আমি, নাফিস সব একসাথে খাইতে যেতাম, আমি রানার রুমে ঘুমাইতাম। তো রানার একটা অভ্যাস ছিল যে ও একটু ফুটা আলো থাকলেও ঘুমাইতে পারতো না, তো আমার জন্য আমি যতক্ষণ না পর্যন্ত না ঘুমাইতাম ও বসে থাকতো, তো আমি যখন ঘুমাই যেতাম তারপরে ও অন্ধকার টন্ধকার করে তারপরে ঘুমাইতো। তো তোর আসলে রানার ছেলেটাও ছিল অসাধারণ। আর আলটিমেটলি আসলে হ্যাঁ, তোরা তো অত কাছাকাছি পাসনি একটা ব্যাপার, বাট হ্যাঁ আলটিমেটলি আমাদের জন্য বিগ লস। যদি সাকিবের সাথে, সাকিব যখন আসলো রানাও থাকতো, লেফট হ্যান্ড স্পিনার দুইটা থাকলে আমরা আরো অনেক ম্যাচ জিততাম, এটা আমার বিশ্বাস। না হ্যাঁ, আবার রানা ভাই ব্যাটিংও করতো টুকটাক, ভালোই ব্যাটিং, সেটাই তো, ব্যাটিং অলরাউন্ডার ছিল। তো মাসুদ ভাই, আর আরেকটা নেক্সট কোয়েশ্চেন আমি যাই, যেটা হলো যে ধরেন আপনার আপনার তো আমরা সবাই জানি যে প্রায় 7টা অপারেশন হয়েছে, পায়ে 7টা অপারেশন হয়েছে, আপনি যে পরিমাণ এসব নিয়ে খেলেন, এটা নিয়ে আমরা অনেক মজাও করছি অনেক সময়, বাট আপনি একমাত্র মানুষ যে বলতে পারবেন যে হাউ, এটা কেমন ফিল করে। বাট এটা নিয়ে আমি ইঞ্জুরি নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট আমি বলি একটা জিনিস জানতে চাই যে আপনার কি মনে আছে যে আপনার কখন কখন আর কিভাবে কোন সিচুয়েশনে ইঞ্জুরি গুলো হয়েছিল, ওটা যদি বলতেন যে কোন খেলায় কি করতে যায় ইঞ্জুরি হয়েছে, যতটুকু মনে আছে আপনার? আমার সব মনে আছে, ক্রিকেট
এ টু জেড। আমি নিউজিল্যান্ডে প্রথম ট্যুরে যখন আমি খেলতে যাই কোন হোটেলে ছিলাম, ক্রাউন প্লাজা, তুইও ছিলি, তোর মনে আছে নিশ্চয়ই, তো 2001 সালে ওইখান থেকে আমি কোন কোন হোটেলে ছিলাম, কোথায় ছিলাম, আমার সব মনে আছে। ক্রিকেটটা তো আসলে এরকমই জিনিস আমাদের কাছে, তো আমার সব সব কিছুই মনে আছে। তবে প্রথম যখন পায়ে আঘাত লাগে তখন আমার হচ্ছে সাইড স্ট্রেন ছিল, আমি ইন্ডিয়া থেকে এসে ট্রিটমেন্ট করে প্রায় 1 মাস নড়াইলে ছিলাম, ব্যাডমিন্টন খেলতে যাই আমি পড়ে যাই, তারপরে অত গুরুত্ব দিইনি তখন, তো আসলে লিগামেন্ট টিগামেন্ট কি জানি না। দেন আমি বোলিং শুরু করি, পরের দিন বোলিং করতে যাই দেখি পড়ে যাচ্ছে, তারপরে আমি ইন্ডিয়ায় গেলাম, ডাক্তার দেখাইতে আমার ওই সাইড স্ট্রেনের জন্য, তো দেখাই আমি বেরোয় আসতেছি, বেরোয় আসার পরে হঠাৎ করে মনে হলো যে আমার পায়েও তো ব্যথা, আমি একটু দেখাই যাই, তো ডক্টরকে বললাম যে আমার পায়েও একটু ব্যথা, একটু দেখে দাও। তো বললো কি হয়েছে, তখন একটা কি মেশিন আনলো এনে কি কি করলো, করে বলে তুমি একটা MRI করো, তো ওই দিন আমাকে থাকতে হলো, একটা MRI করলাম, করার পরের দিন ওরা পুরো টিম নিয়ে এসে আমার বললো যে সরি তোমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমি বললাম লিগামেন্ট কি, বললো এটা আছে তো তোমাকে এক অপারেশন করতে হবে। তখন আমি আসলে বুঝলাম, আমাকে বললো 6 to 8 months তোমাকে ক্রিকেট তুমি খেলতে পারবে না, ওইটা হচ্ছে প্রথম বুঝলাম। দেন চিটাগংয়ে তোর শহরে 2003-এ যখন আমি আমার লাইফের পিক টাইমে ফার্স্ট টেস্টে 3 উইকেট পাইলাম, সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে 4 উইকেট পাইলাম, সেকেন্ড ইনিংসে মার্ক বুচার অন ড্রাইভ করলো, মিড অনে ফিল্ডার ছিল না বলে আমি ওইটা ড্রাইভ দিয়ে ধরতে যেয়ে আমার আরেক পায়ে হলো। দেন আমি অস্ট্রেলিয়া, আমাকে ডেভিড ইয়াং এর কাছে প্রথম পাঠাইলো হচ্ছে ডেভ ওয়াটমোর, ও যখন পাঠালো তখন ডেভিড ইয়াং বললো যে তোমার খুব ভুল অপারেশন হয়েছে বাম পায়ে, সো এটা করে তোমার আবার বাম পায়ে একই হবে, তখন আমি আকাশ থেকে পড়লাম। তারপরে যেটা করলো যে পরপর 3টা অপারেশন করলো একসাথে, 2 মাস ছিলাম, বাট আফটার দ্যাট আমি তারপরও বয়স কম ছিল, রিকভারি করে আবার আসছি, কিন্তু 2008 থেকে 2011 পর্যন্ত আমার শরীর আসলে বাই দ্যাট টাইম 8 থেকে 11 3টা অপারেশন পরপর ওই 3টা শরীর আর নিতে খুব কষ্ট হয়েছে। মাসি ভাই যেটা ডেভিড ইয়াং এর কথা বললেন, আমার ওই হাতের রিস্টের একবার হাত ভেঙে গেছিল, তো আমি ওই গ্রেগ হয় ওর যে পার্টনার ওর কাছে আমি অপারেশন করতে গেছিলাম, তো ডেভিড ইয়াং এর সাথে আমার এমনি আলাপ হচ্ছিল, আমার এখনো মনে আছে ও আমার একটা কথা বলছিল যে আমার ওর ডক্টরই ওর ডক্টর যতদিন ধরে ডক্টর ওর ক্যারিয়ারে ও এটা বিশ্বাসই করতে পারে না যে আপনি এখনো ক্রিকেট খেলতেছেন, ও আমার এটা একদম ক্লিয়ার কাট এই কথাটা বলছিল যে আই ডোন্ট নো হাউ হি ইজ স্টিল প্লেইং, মানে ওর হিসাবে আপনার খেলার কথা না। তামিম এরকম সিচুয়েশন আমাদের সবার যায়, আমার হয়তো বা আমার শরীরের সাথে আমার বডিতে গেছে, তোর মেন্টালি তোর একটা সময় দেখবি যে তোরও যাচ্ছে বা যায়, তো আল্লাহ তাআলা না এরকম আমাদের কোন কোন সময় যে যখন দেখে যে আর পিছনে যাওয়ার সুযোগ নাই তখন কিন্তু আমরা অ্যাটাকিং এ যাই, মানে মেন্টালি আমরা অনেক স্ট্রং হয়ে যাই, তো ওইটাই একটা ব্যাপার। আর ডেভিড ইয়াং আমার বাসায়ও আসছিল, লাকিলি ও বাসায় আসছিল, বাংলাদেশে যখন আসছিল তখন তখন ওর সাথে আমার কথা হচ্ছিল, তো হ্যাঁ ও কিছুটা সারপ্রাইজ, ও আমাকে লাস্ট অপারেশনের সময় আমাকে বলেছিল যে ইউ হ্যাড এনাফ, যখন 2011 না 12 লাস্ট অপারেশন করি তখন আমাকে বলছিল ইউ হ্যাড এনাফ, তোমার নিজস্ব একটা জিনিস আছে, লাইফ আছে, তো বেটার তুমি ক্রিকেটে থাকো, অন্য কিছু করো, তোমার আর অপারেশনের দরকার নাই, কারণ আমার কাছে মনে হয় না যে এটা দেওয়া সম্ভব। তখন আমি ওকে বলছিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অস্ট্রেলিয়া এসে আপসেট হইলাম, তুমি আর তোমার মুখ থেকে আমি এটা শুনতে চাইনি, তুমি ওকে বেটার তুমি অপারেশন করো। ওটিতে বসে কথা হচ্ছিল, তখন আমার সাথে কেউ ছিল না, তখন আমার ওয়াইফ 2 দিন পরে গিয়েছিল, তখন আমি বললাম ওকে বেটার তুমি অপারেশন করো, লেট মানে অন্য সবকিছু তুমি আমার পরে ছাড়ো, আসলে এইভাবেই, বাট ও সব মনে করে আর লাভ কি, তারপরে তো পার করে আসে। হ্যাঁ তো আপনার কি মনে আছে মাসি ভাই আমার ফার্স্ট আপনি কই দেখছিলেন? তামিম তোরে নিয়ে অনেক কাহিনী আছে, এক এক করে বলতে শেষ হবে না, তোকে নিয়ে আমার প্রথম দেখা, আমি তোকে বলি তুই হাফ প্যান্ট পরা একটা স্যান্ডো গেঞ্জি, আমি যখন আমাদের আমি আর নাফিস তো ফ্রেন্ড তোর বড় ভাই, তো আমরা চিটাগং এর টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম, তো যে তোকে দেখি যে তুই তোর 2-3 জন বন্ধু নিয়ে তোর বাসায় গাড়ি নিয়ে খেলতেছিস, আমার বাচ্চা টাচ্চারা এখন খেলে তোর বাচ্চারা খেলে, তুই গাড়ি নিয়ে খেলতেছিস, আমি বলছি ভাইয়া তুমি ভালো আছো? জি ভাইয়া, সেটা বলতো তুই লজ্জা পাচ্ছিলি, তো সেই আমি এখন বাংলাদেশের ক্যাপ্টেন, নাইস টু সি ইউ।
না ভাই না, সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। বাট আমি একটা জিনিস বলি যে আজকে তোর এই পর্যন্ত আসার পেছনে তোর ভাইয়ের অবদান সবথেকে বেশি, অবশ্যই নো ডাউট, নো ডাউট। তোর বাবা অন্যরকম মানুষ ছিল, তোর ভাইকে তো আমি কাছ থেকে দেখেছি, তোর মাও ছিল, তোর চাচারা যে যেটাই বলুস, তোর ভাই কিন্তু মানে তোদের জন্য যে স্যাক্রিফাইস, তোর জন্য বিশেষ করে আনবিলিভেবল। তোর মা তো ধর বোনটা নিয়ে, তোর বোন নিয়ে, তোর তোকে নিয়ে থাক মানে থেকেছে সংসার করা, তোর বাবা মারা গেছে, বাট তোর ভাই যা করছে তো তুই জানিস না, আমরা জানি, আমরা তো তার সাথে চলছি, আমরা জানি। আপনি আমাকে একটা কথা বলছিলেন যে ভাইয়া আসলে ওই টাকা সেভ করতে কিভাবে না খেয়ে খেয়ে, মানে আমরা ওয়ান পেন্স বার্গার খাইতো রে ভাই, ওয়ান পেন্স বার্গার। আমি ওরে একদিন বলছিলাম যে তুই যদি শরীরেই না দিস তুই বাঁচবি কিভাবে আর খেলবি কিভাবে। সুযোগ ছিল, এখনো বলি ওইতে পারিনি সামহাউ, হয়তো বা ওর সবকিছু তুই তুই পাইছিস এটাই আর কি। না ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই এখন একটু একটু ইন্টারেস্টিং কথায় আসি, তো মাশরাফি, মাশরাফি ভাইকে নরমালি তো আপনারা সবাই চিনেন ক্যাপ্টেন প্লেয়ার, এখন তো এই এখন ক্যাপ্টেনের সাথে কথা বলছি, আপনি যতই যতই যা বলেন বাংলাদেশে একটা আমার জন্য আপনাকে অলওয়েজ, ইউ উইল বি অলওয়েজ ক্যাপ্টেন এনিওয়ে। তো আমরা আবার ড্রেসিং রুমে যারা থাকি না, আমরা যারা প্লেয়াররা, মাশরাফি ভাইরে কিন্তু বাবা হিসাবেও চিনি। বাবা মানে হলো আলহামদুলিল্লাহ উনি যা বলে যেটা বলে কেমনে না কেমনে জানি হয়ে যায়, স্পেশালি আমার ব্যাপারে তো একদম 100-তে 100। আমি আল্লাহ জানে আপনার সাথে বেয়াদবি করছিলাম না কি করছিলাম, আপনি আমার এখনো মনে আছে আপনি বাথরুমে মার্কার দিয়ে লিখে দিয়েছিলেন যে তুই নেক্সট সেঞ্চুরি করবি 6 মাস পর, এখন 6 মাস পর, 6 মাস পরে করছিলি, হ্যাঁ 6 মাস 3 দিন, আল্লাহর ওই 6 মাসে আমাদের খেলাও একটু কম ছিল, বাট ওই 6 মাস 3 দিন পরই করছি। ভাই ভাই আমার সাথে এগুলো কেন করেন আপনি, আমি আমার প্রশ্ন হলো এটা যে কেন আমার সাথে করেন এগুলো? তোর সাথে না, আজব ব্যাপার, তোর সাথে আমার দেখতাম, তোর সাথে আমার লাইফে ডিসএগ্রি মনে হয় আমার সাথে তোর যত হয়েছে আমার মনে হয় পৃথিবীর আর কারোর সাথে হয়নি, প্রত্যেকটা বিষয় নিয়ে তোর সাথে আমার ডিসএগ্রি হবে, বাট উই অলওয়েজ বিন এ গুড ফ্রেন্ড। হ্যাঁ এবং আমি যেটাই তোরে বলি মন থেকে বলি, এবং কিন্তু বাট আমি সবসময় মানে টিমের জন্যই বলি, খালি তোর জন্য বললে তো সেটা সেলফিশ এর মতো হয়ে যাবে, আমি টিমের জন্য হলো চেয়েছি যে তুই সব সময় রান কর, কারণ তুই টিমের মোস্ট এস্টাবলিশড ব্যাটসম্যান, টিমের সবথেকে সিনিয়র ওপেনার যারা আছে তাদের মধ্যে তুই সিনিয়র, সবকিছু মিলে আর ওইগুলোতে ওগুলো ফাজলামি করি, ফাজলামি তোর সাথে ফাজলামি কি, তার মানে 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনই কেন হইলো আমার না? এরপরে তুই শোন, এরপরে তোর আমি বলে রাখতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তুই দেখবি যে অনেক রান করতেছিস, কারণ তোর তোর সব থেকে একটা জিনিস খারাপ লাগতো, আমি তোকে সবসময় বলতাম যে তুই কেন ক্যাপ্টেন্সি করবি না কেন? তুই যখন বিপিএল এ প্রথম শুরু করলি চিটাগং এর হয়ে, তখন তুই বলতিস যে ভাই আই এম ভেরি গুড ভাইস ক্যাপ্টেন, সেটা আমি সবসময় ফিল করছি, বাট আমি তোকে সবসময় বলছি যে তোর ভেতরে যে লিডারশিপ আছে, তুই দেখ আমাদের একবেলা খাওয়াও কিন্তু তোকে ছাড়া হয় না, ট্রু, সব কোথায় অ্যারেঞ্জ, কোথায় কি কতগুলো ট্যাক্সি আসতে হবে সব কিন্তু তুই অ্যারেঞ্জ করিস, আমরা চুপ করে বসে থাকি ভাই কয়টায় বেরোবো, তুই বলে দিস 9টায় একদম লবিতে থাকবো, আমরা ঠিক সব বাবুসে যে 9টার সময় লবিতে থাকি, বাই দ্যাট টাইম তুই সব অ্যারেঞ্জ করিস, সো তোর ভেতরে সব লিডারশিপ আছে, আমার কথা হচ্ছে তুই কেন নিতে পারবি না? এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, তোকে ক্রিকেট বোর্ড দেয় দিক আর না দিক ইটস ডাজেন্ট ম্যাটার, এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, কিন্তু অ্যাজ লং তোকে দিয়েছে তুই সুন্দরভাবে গ্রহণ করবি না এটা হয় না, শ্রীলঙ্কায় তুই ভালোভাবে গ্রহণ করিসনি এই জন্য যা হয়েছে হয়েছে, বাট আমি আম শিওর যে তুই এখন তোর কাজ বাজ, তোর কথা, তোর লিডারশিপ দেখে আমার কাছে মনে হচ্ছে ইউ ইন রাইট ট্র্যাক, এবং ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট উইল মানে নেক্সট স্টেপে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যাবে তোর হাত ধরে। না ইনশাল্লাহ ভাই, মানে আমি আমি একটা দিক থেকে খুব লাকি ছিলাম মাসরাফি ভাই, যে যেহেতু আপনি আমার বয়সে বড়, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, বাট আমার আর আপনার সম্পর্কটা কিন্তু বন্ধুর চেয়েও বেশি ছিল, মানে আমাদের অনেক ডিসএগ্রিমেন্ট হয়েছে, আপনি যেটা বললেন অনেক তর্কতর্কি হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা সবসময় এক রুমে বসতাম, একসাথে শিখছি, বাট আপনার কাছ থেকে মাসাই ভাই যে যেসব জিনিস আমি শিখছি আই উইল ট্রাই টু ইউটিলাইজ অল দোজ থিংস, অবশ্যই নিজেরও কিছু থাকবে, বাট আপনার যে আপনার কাছে যে শিক্ষাটা পেয়েছি আমি অবশ্যই চেষ্টা করব। আচ্ছা দ্বিতীয় আরেকটা কথা হলো যে ভাই
এই যে আমার কাছ থেকে যে আপনি ব্ল্যাকমেল করে করে ব্যাট গুলা নেন, যে ব্যাট দিলেই সেঞ্চুরি করবি, ব্যাট দিলেই রান করবি, হ্যাঁ এটা এটার কাহিনী থাকে। আর অ্যাকচুয়ালি এই যে লাস্ট সিরিজেও আপনাকে ব্যাট দেওয়ার কারণে আমি দুটা সেঞ্চুরি করছি, এটা ঠিক, বাট এই ব্যাটের সাথে সম্পর্কটা কি ভাই? ব্যাটের সাথে ব্যাটের দাম 50,000 টাকা, একটা ব্যাটের দাম 50,000 টাকা। তুই যে ব্যাট দেখবি, আচ্ছা তুই যে ব্যাট দেখে খেলিস, এখন সৌম্যরা যেগুলো দিয়ে খেলে সেগুলো হয়তো বা 40,000-45,000 এরকমই কাছাকাছি এরকম, একটা ব্যাটের দাম 50,000 টাকা। এখন আমি চিন্তা করি 50,000 টাকা দিয়ে ব্যাট কিনে লাভ কি, তামিমের কাছ থেকেই নিই। তো তার মানে সেঞ্চুরি লোভ দিয়ে নিয়ে নেন আমার কাছ থেকে নাকি? আচ্ছা সেঞ্চুরি তো তুমি করো সেটা বলো না। না করি, আমি তো স্বীকার করছি যে এই লাস্ট সিরিজে মূল কারণ হচ্ছে কি, তামিম আমি না সিক হয়ে গেছি, আমি তোর ব্যাট ছাড়া খেলতে পারি না, অসুস্থ হয়ে গেছি মেন্টালি আমার, এমন হয়ে গেছে। হ্যাঁ আমার তোর ব্যাট ছাড়া আমার কারো ব্যাট ভালো লাগে না। তুই অনেকবার বলছিস ঠিক আছে এবার একটা দুইটা ব্যাট দিলাম আপনারে, আপনি আমাকে 1,00,000 টাকা দিয়ে দিবেন, বলছি হ্যাঁ ঠিক আছে 1,00,000 টাকা দিয়ে পেয়ে যাবি, সমস্যা নাই, ব্যাট দুইটা আগে দে, কিন্তু টাকা তো আলাম দিতে বাকি। হ্যাঁ আর একটা মজার জিনিস বলি ভাই, হাউ উই গোস, হ্যাঁ আপনাকে একটা মজার জিনিস বলি, হয়তো আপনি জানেন না এই জিনিসটা, আমি আপনাকে যেদিন আমার শোল্ডারে নিলাম ওই যে আপনার লাস্ট ক্যাপ্টেন্সির দিন, বুঝছেন তো, আমি 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 চিন্তা করে রাখছিলাম খেলা শেষ হওয়ার আগে যে আমি এই জিনিসটা আমি করতে চাই, তো আমি চাচ্ছিলাম না যে অন্য কেউ করুক, তো দেখি যে লাকিলি আমি আপনার পিছনেই ছিলাম, তো যখন ভাই আমি আপনাকে কাঁধে নিছি না, আমি না 10-15 সেকেন্ড আর দাঁড়াইতে পারতেছিলাম না, বুঝছেন মানে আমি ওর জায়গায় বসেছিলাম, আমি বুঝতেছি না যে কি রে বেজ্জতি হয়ে যাবো, সব ক্যামেরা ট্যামেরা সামনে আমার, মানে আল্লাহর রহমত কেমনে জানি দাঁড়ায় গেছে, আর একবার দাঁড়ায় গেলে তো আর সমস্যা হয় না, বাট এই একটা স্মৃতি ভাই আমার লাইফে, আমি সবসময় I'll be really proud যে আমি আপনাকে ক্যারি করতে পারছি, আপনি মানে থ্যাংক ইউ। আমি কি বলবো তোকে, আর দ্বিতীয় কথা আমি আর একটু বলি এর সাথে অ্যাড করি, আমিও তোকে বারবার বলছিলাম তুই নামাই দে, ইনজুর্ড না হইস। হ্যাঁ টু বি অনেস্ট, যে তোরা যারা আছিস তোরা আমার কাছে ভাইয়ের মতোই, তুই সাকিব তোরা তো একদম শুরু থেকেই আমার সাথে, রিয়াদও মুশফিকও, তো এখন যারা আসছে তারাও, তো আমি সবসময় তোদের সবসময় চাই তোরা ইনশাল্লাহ ভালো করবি, বাংলাদেশের জন্য ভালো করবি, এবং আমি সত্যি কথা আমি আই ফিল প্রাউড যে আমি তোদের সাথে খেলছি, বাংলাদেশের হাইয়েস্ট রান তোর অল ইন অল ফরম্যাট, সাকিব আর এদের বাকল, তারপরে সাকিব দেখ সাকিব ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা মানে বেস্ট অলরাউন্ডার একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে তোর ইম্প্যাক্ট প্লেয়ার ওয়ার্ল্ড এর অন্যতম ইম্প্যাক্ট প্লেয়ার, তারপরে আজকে যেমন বেন স্টোকসে ধরা হয় সাকিবকে কিন্তু ওই জায়গায় দেখা হয়, তো অবশ্যই হ্যাঁ আমার কাছে মনে হয় সাকিব খেলা শেষ করবে মাসে ভাই হি উইল বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, হি ইজ অলরেডি গ্রেটেস্ট বাট শেষ যখন করবে ইনশাআল্লাহ হি উইল বি ফার 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 ফার, অবশ্যই এটাতে কোনো সন্দেহ নাই, মানে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। আমরা বেশিক্ষণ ক্রিকেটের কথা না বলি, বাট যতটুকু আমার মনে আছে আমি সেটাই বলে যাচ্ছি, মুশফিককে আমি দেখছি যে একটা মানুষ 22-23 এভারেজ ছিল, সাডেনলি 3-4 বছরে ওটাকে 35-36-37 এ নিয়ে যাওয়া আনবিলিভেবল, আনবিলিভেবল ভাই ভাই, মানে 35-36 এ তো মুশফিক নিয়ে গেছে, বাট আপনি যদি ও লাস্ট 4-5 বছরের এভারেজ দেখেন ও কিন্তু 50 এর উপর এভারেজ, শুধু তাই না সারা ওয়ার্ল্ডে নাম্বার 4 এ সবথেকে বেশি এভারেজ ব্যাটিং এ, হ্যাঁ হ্যাঁ ভাই মানে আনবিলিভেবল চেঞ্জ ওর মধ্যে, আমি এর নাম্বার 4 এ ব্যাটিং, নাম্বার 4 এ ওয়ার্ল্ডের সব জায়গায় হিসাব করে দেখ কারা ব্যাটিং করে, সেখান থেকে মুশফিকের হাইয়েস্ট এভারেজ রান নাম্বার 4 এ, রিয়াদ কথা না ভাই, আরে বাবা রিয়াদের কথা তুই একবার ভেবে দেখ, রিয়াদকে তুই, আমি অনেক সময় না ওই যে বিভিএস ল্যাক্সম্যানের মতো যে প্রয়োজন হচ্ছে না রান করছে না, বাট যখন টিমের প্রয়োজন হি ইজ দ্য গাই, মানে আমার কাছে মনে হয় অলওয়েজ স্টেপ আপ, মানে আমার কাছে, আমি মাসের ভাই একটা কথা বলি যে আমি একটা জিনিস দেখছি যে ধরেন আপনি সবাইকে সামহাও কোনো না কোনো ভাবে সেভ করছেন, এটা আমি হই সাকিব হোক মুশফিক হোক রিয়াদ ভাই হোক না কেন, এটা তো আমি জানি, কারণ আমাদের উপর কোনো না কোনো সময় একটা বিপদ আসছে আর আপনি সবসময় আমাদেরকে ট্যাকেল করছেন, বাট রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে স্পেশালি মানে ইউ হ্যাভ ডিফারেন্ট ট্রাস্ট অন হিম, আমি এটা সবসময় দেখছি, আর রিয়াদ ভাইয়ের সাথে কালকে যখন আমি লাইফে ছিলাম তখন উনাকে আমি একটা জিনিস বললাম যে রিয়াদ ভাই যে আমরা 70-80 করি 100 করি আমরা খুব ধরেন এটা আমরা খুব সব মানুষজন অ্যাপ্রিসিয়েট করেই করে, বাট রিয়াদ ভাই যে 25-30 রানে যে ইনিংস গুলো খেলে যে ইম্প্যাক্টফুল ইনিংস গুলা ওই ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েশন পায় না,
বাট ওটা আমরা জানি, আমি আপনি আমাদের টিমরা জানে যে ওই ইম্প্যাক্টফুল ইনিংস গুলা কত ইম্পর্টেন্ট। আর রিয়াদ ভাই এটা কিন্তু মানে সবসময় করতে থাকে অলমোস্ট। দেখ আর আমি কি জন্য রিয়াদের পরে করি সেটা হচ্ছে একটা কারণে, তো আমি তোরে খোলামেলা বলি, সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার ফোর ফাইভ সিক্স এ ব্যাটিং করার সুযোগ পেতো ওর স্ট্যাটসও কিন্তু আজকে অন্যরকম হতো। টিমের বেনিফিটের কারণে ওদের ওকে আমাদেরকে ছয়ে ব্যাটিং করাতে হয়। অনলি বিকজ অফ দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে। অনলি বিকজ অফ দিস যে আমাদের একটা টেইলেন্ডারে ওরকম ব্যাটসম্যান নেই হু ক্যান ড্যামেজ, সবকিছু চিন্তা করে রিয়াদকে ওখানে, রিয়াদ অনেকবার মন খারাপ করছে, আমি সবসময় রিয়াদের সাথে সে হাসি মুখে মেনে নিছে। তো ওইটা না রিয়াদের জন্য, ওই জন্য আমার খুব খারাপ লাগে, মানে সবসময় খারাপ লাগতো যে ছেলেটার তো ক্যারিয়ার আজকে ওর নামের পাশে হয়তো বা সাত আট হাজার রান হয়ে যাওয়ার কথা ছিল। যদি হ্যাঁ তো সে শুধু টিমের জন্য খেলে, আলটিমেটলি সে এমন সিচুয়েশনে যে ব্যাটিং করে যেখানে বল রান সমান খেলতে হবে বা তাকে এমন এসে যেতে হবে যে ২০ বলে ৩৫ নট আউট বা ২৫ বলে ৪০ নট আউট, এটা তো প্রত্যেকদিন একটা মানুষ পারবে না। সো ওইখানে জন্য খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওনার, এবং ও যখন ফেল করে তখন কিন্তু ওকে ওর মতো করে সমালোচনা শুনতে হয়, সেটা কোচ থেকে বলুক, স্পেকটেটররা বলুক, প্রেসে বলুক বা যেখান থেকেই বলুক। তো ওই সমালোচনাগুলো যখন ও শুনে তখন কিন্তু ওর মনের ভেতরে এটা আসা খুব স্বাভাবিক যে আমিও তো চারে ডিজার্ভ করতে পারি, আমি বলতে পারি যে আমি সিনিয়র প্লেয়ার আমি চারে ব্যাটিং করি, ও কিন্তু কখনো এটা বলে না। সো এইটার কারণে আমি মনে করি মোস্ট মোস্ট স্যাক্রিফাইস রিয়াদ বাংলাদেশ টিমের জন্য করে আসছে এবং করে অবশ্যই। ভাই আমার কিন্তু অবাক লাগে ভাই যে ধরেন এই যে যখন ২৫ ৩০ রান ভালো ইনিংস গুলো খেলে যখন উনি অনেক ইম্প্যাক্ট করে বা ধরেন দুই তিনটা ফেল হইলে তখন মানুষজন কিন্তু ওই ২৫ ৩০ রানকে ফেলিয়ার হিসেবে দেখায়, এটা কিন্তু ঠিক না। ওই ২৫ ৩০ রানের কারণে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতছি, রাইট? ১০০% বুঝছেন, আচ্ছা এবার আরেকটা, হ্যাঁ ভাই ভাই বল, তুই শেষ কর, তুই শেষ কর, তারপরে আমি বলি। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হলো ভাই, ধরেন আপনার আন্ডারে আমরা ৫০টা ম্যাচ জিতছি, which is a remarkable achievement amar kache mone hoy apner je stats as a captain was something something really really good. To apner best tinta win bolen to apner hisabe jeta that is the most closest to your heart, eta tu amar ekta age bole rakhte jokhon dupure kotha holo na eta obosshoi england er sathe 2015 world cup e ota amra quarter final confirm kori 100% চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ আর সাকিবের ১০০ ম্যাচটা আনবিলিভেবল, হ্যাঁ আনবিলিভেবল। আর এইদিকে ইংল্যান্ডের সাথে সেকেন্ড ম্যাচটা হোমে, হ্যাঁ ২৩০ করে, হ্যাঁ তাসকিন তিনটা উইকেট পেল মাঝখানে ওই ম্যাচটা, আপনি ফার্স্টে সুন্দর স্টার্ট করলেন, ব্যাটিং ও রান করছিলেন আপনি, হ্যাঁ হাতুরে সিং এ বলতো যে তুমি কোনোদিন ব্যাটিং এ রান করে আমাকে ম্যাচ জিতাতে পারবে না। আচ্ছা আমার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, প্রশ্ন কি এটা, এটা সত্যি, এটা এখানে কোনো মিথ্যা কথা না, এটা একদম ১০০% সত্যি। এই যে আমি অনেকবার শুনছি ভাবি আমারে বলছে যে রাত্রেবেলা বলে আপনি ভয়ে তামিম তামিম বলে উঠে যেতেন ভয়ে, এটা কি সত্যি? রাত্রে ভয়ে তামিম তামিম বলে, হ্যাঁ মানে এত পরিমাণ মাইর খাইছেন আমার কাছে আপনি পাঁচ বছর। ও রাইট রাইট, কথা শেষ, আমার কথা শেষ হতে দিবেন তারপরে আমি আপনাকে সুযোগ দিব। মানে এত পরিমাণে আমি আপনি রিপিটাইছি এই ডোমেস্টিকে যে রাতে বলে তামিম তামিম বলে ভয় উঠে যেতেন এক, আর লাস্টে এই লাস্ট এক দুই বিপিএল আমি চিন্তা করলাম যে বেশি দিন তো আর খেলবেন না, তো যাক এক দুইবার আউটই হয়ে যায় নালে আজীবন একটা দুঃখ রয়ে যাবে আপনার, তো এক দুইবার মনে আউটও করছেন আমাকে। না দেখ তোর ক্যারিয়ারটা এস্টাবলিশ করার পিছনে সবচেয়ে বড় অবদান আমার, ঠিক আছে? আমি যখন দেখলাম যে তুই এমনি রান করিস না, কাকে রান করে তুই, তোকে তো রান করার সুযোগ দিতে হবে, তোর ভিতরে অ্যাবিলিটি আছে, তোকে যদি রান করার সুযোগ আমি না করে দিই, কেউ দিই না, ইভেন রাসেলের বলে তুই আউট হয়ে যায় ১২০ বল করে, তো আমি আউট হয়ে যাই রাসেলের বলে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে সৈয়দ রাসেল, সৈয়দ রাসেল ও অ্যান্ড্রু রাসেলের কথা চিন্তা করবে আবার অনেকে, সৈয়দ রাসেল, হ্যাঁ সৈয়দ রাসেল, হ্যাঁ। তো তুই এদের বলে আউট হস, তাহলে এখন কি করা যায়, তোকে রান কিভাবে করানো যায়? তো ঠিক আছে একটা স্টেজে যে আমি চিন্তা করলাম আচ্ছা আমাকে দিয়েও রান করুক, তো বাড়তে পারছে এমন জায়গায় গেলি তুই যখন দেখলাম তোর মুখে ফুল ছোটে খেলি, ঠিক আছে যে ঠিক আছে কি ব্যাপার ভাই আপনি বলই করতেন, লাস্টে তিনবার তোকে বলে কে ধাপ 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 করে আউট করে বললাম ঠিক আছে বাচ্চা তুই বাচ্চাই থাক। আচ্ছা অসুবিধা নেই ভাই, লাস্ট ইয়ার তো বিপিএল এর সুযোগ হয়নি, দুইজন একসাথে খেলছি, আশা করি সামনের বছরে একসাথে খেলবো, আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে সুস্থ রাখে, ঠিক আছে, হ্যাঁ
ইকুয়ালি হবে, একবার তুই একবার আমি যাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যদি এগেইনস্টে খেলি, আইল সি ইউ অন দ্য ফিল্ড মাই ব্রাদার, আইল সি ইউ। বুঝছেন ব্রাদার, এবার তো একদম, এবার তো ক্রিকেট এমন একটা খেলা ব্রাদার, ক্রিকেট এমন একটা খেলা, একদম সহায় দিব একদম। আমি জানি, আমি জানি ভাই, আমি তো তিনবার আউট হইছি, সমস্যা নাই, আই হ্যাভ নাথিং টু লুজ। নাও ইউ হ্যাভ টু, আপনাকে ওই জিনিসটা বাঁচাইতে হবে, আপনার রেপুটেশন। এখন আমার কিছু হারানোর নেই, আইল গট 6 চান্স, আইল গট 6 চান্স। আর অসুবিধা নাই ভাই, আই হ্যাভ অলসো 6 চান্স টু হিট ইউ ফর 6 বাউন্ডারিজ অর 6 সিক্সেস। 6 সিক্সেস পারবো না, মেবি মেবি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন হলো যে ভাই, এই অ্যান্ড্রু রাসেল যে আমরা সবাই জানি যে সবচেয়ে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট হিটার, ভাই ও কি কারণে আপনাকে মারতে পারে না? মানে ও কি আপনার পেস বল আর আপনার জোরে বল? আমাকে পেস বোলার ভাবে, শুনেন না শুনেন না, আপনার জোরের বল আর আপনার আস্তে বলের স্পিড অলমোস্ট কাছাকাছি দেখেও মনে বুঝতে পারে না যে কোনটা স্লোয়ার আসতেছে কোনটা জোরে আসতেছে, কাহিনীটা কেউ মারতে পারে না কেন? শুন, ও লাস্টের বার আউটে বলে যে তোমাকে কেন আমি সবসময় মারতে পারি না, আমি বলছি তুমি, তোমার সমস্যা আছে, তুমি মেন্টালি সেট করে নিবা, আমার স্লোয়ার 117, জোরেরটা 120, ঠিক আছে? তুমি জোরেরটা পাবো 130, স্লোয়ার পাবো 105, ওইভাবে ব্যাট চালালে তো হবে না, তুমি কি আর সব বোলারের মতো ভাবলে তো আমাকে হবে না, ঠিক আছে? তো ওইভাবে ওর ম্যান সেট আপে সমস্যা হয়ে যায় মনে হয়। ও আমাকে ওই সময় মাঝে মধ্যে ভাবে যে মিডিয়াম পেসার, ঠিক আছে, কিন্তু তো জানে না যে যে কি আসতেছে। ভাই একবার কথা আমি সব আপনাকে বলতে চাইতাম অনেক দিন ধরে, আপনি এটা জানেন, এটা হয়তোবা আপনি ছাড়া আর কেউই জানে না, মানে 2015 কথা বলি ভাই, মানে 2015 তে আমার কাছে মনে আছে, আমরা একটা অনুষ্ঠান থেকে এসে আপনার সাথে আমি নিচে হোটেলের বাইরে দাঁড়াইছিলাম, আমি ও তামিম, মানে আমি বুম বুম তামিম ইজ বিকাম নাও ঘুম ঘুম, না না থাক 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 থাক, ওটা আর বলেন না, ওটা বললে আবার ঝামেলা হয়ে যাবে। তো মানে আমি এতই কষ্ট পাইছিলাম মাসে ভাই যে আমি ভালোও খেলতেছিলাম না ওয়ার্ল্ড কাপে, মানে আমি অ্যাকচুয়ালি আপনাকে ধরে কান্না করছি, কান্না করে দিছিলাম, আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ ক্রাইং। আর আপনি আমাকে ওই দিন যেভাবে করে সামলাইছেন, মানে আমি জীবনে অনেক ক্রিকেটারের সাথে খেলবো মাসে ভাই, বাট ওই দিনটা আমি কোনো সময় ভুলতে পারিনি, যে আপনি আমাকে যেভাবে করে টেক কেয়ার করছেন। লাকিলি আমি পরের ম্যাচে খুব ভালো খেলছি, বাট ইট ডাজেন্ট ম্যাটার, বাট ওই সময় আপনি আমাকে যে শিক্ষাগুলো দিয়েছেন যে হাউ টু কিভাবে সবার সাথে কথা বলবো অথবা কিভাবে চলবো, আমি আপনি এখনো জানেন যে আমি এখনো জিনিসগুলো ফলো করি, বাট সবচেয়ে খারাপ সময় হয়তো বা ক্রিকেটিং ক্যারিয়ারে আমার, ও আপনি আমার সাথে ছিলেন, মানে আমি আপনার চেয়ে ভালো কাউকে পাইতাম না সত্যি কথা। সো আই রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ যে আপনি এই কাজ করছেন। আমি সবসময় আপনাকে আরেকটা কথা বলতাম আশ্রয় ভাই, যে 2015 ওয়ার্ল্ড কাপ আমার টপ টু বটম সবসময় পুরোটাই খারাপ ছিল অলমোস্ট একটা ইনিংস বাদে, বাট যখনই টিম হার্ডল হইতো আমরা মাঠে যাওয়ার আগে অথবা প্র্যাকটিসে অথবা টিম মিটিং এ, আপনি সব সময় সবার আগে আমার নাম বলতেন, সব সময় বলতেন যে তামিম যদি কালকে রান করে উই উইল উইন। আমি বুঝতাম যে মানে এটা আপনি আমাকে মানে ফিল করানোর জন্য যে আই এম ইম্পর্টেন্ট, বিকজ আমি একজন এমন একজন ইন্ডিভিজুয়াল মাসাই ভাই, যে ইফ আই ফিল দ্যাট আই এম ইম্পর্টেন্ট আই অলওয়েজ ডু ওয়েল, ওই জিনিসটা ফিল করানোর জন্য যে আপনি করতেন, মানে মানে আই রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ, মানে আমি এটা এইগুলো জিনিস আসলে ভুলতে পারবো না। এখানে বিষয়টা হচ্ছে কি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আসলে রিলেশনটাই এরকম। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এখানে তুই যেটা বললি ওর ভিতরে একটু টুইস্ট আছে, যে আসলে আমি তোকে মনে করাই দেওয়ার জন্যই বারবার না, আই ডু বিলিভ যে তোর ভিতরে যে অ্যাবিলিটি আছে, তুই যদি ওইটা চিন্তা না করতে যে আমি এখানে রান করছি না, দেন তুই উইল বি, তুই একদম পুরো ডিফারেন্ট প্লেয়ার, এবং তুই কত বড় ইম্প্যাক্ট হবে সেটা আমি 2015 বলছিস। আচ্ছা তুই 2015 সালের ওয়ার্ল্ড কাপের পরের ম্যাচে তুই পরপর দুইটা 50 একটা সেঞ্চুরি, সরি দুইটা সেঞ্চুরি একটা 50 পাকিস্তানের সাথে, এবং ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক, তো স্বীকার করতে হবে। তো আমি তার মানে কি, আমার পরে আমার বাসায় যখন আসছি বা হোটেলে ফিরছি, আমি নিজের কাছে যখন প্রশ্ন করছি যে দ্যাট আই এম রাইট অর রং, তখন তুই যখন 100 মারছিস, এই তুই তোরে প্রুফ করিসনি, তুই আমারে প্রুফ করিসনি, আমি আমার নিজেকে প্রুফ করছি যে না আই এম রাইট, আমি তামিমকে যে ব্যাক করতেছি আই এম অ্যাবসলিউটলি রাইট। এবং আমার যেটা মনের ভিতর বিশ্বাস, তোর তুই যখন এখন ক্যাপ্টেন্সি করবি, দেখ অনেকেই তোকে অনেক কথা বলবে যে তামিম এটা করো তামিম ওইটা করো, মাঠের থেকে বলতে পারে, বাট অ্যাজ লং তুই তোর গাট ফিলিং এর কথা শুনবি, তোর মন যেটা বলছে তুই সেটা করবি, এবং তুই যখন সেটা সাকসেস না হবে, তখন তুই কিন্তু রাত্রে ঘুমানোর সময় একটা খারাপ লাগবে না যে তুই তোর মনের কথা শুনে হারিসনি, মানে মনের কথাটা শুনছিস তারপরে হারছিস, অ্যাটলিস্ট তোর ওইটা ভালো লাগবে।
আর যখন তুই চিন্তা করবি তুই মানুষের কথা শুনে তুই অ্যাপ্লাই করে হারছিস, তখন তুই তো নিজেকে মানে খুব অস্বস্তিতে থাকবি যে আমি কেন, আমার মন ওইটা বলছিল আমি ওটা করলাম না। সো এটাই কিন্তু আমি সবসময় আমার, আমি যতটুকু ক্যাপ্টেন্সি করেছি আমি সেটা, সাকিব যখন লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনে খেলে, সাকিবকে তিনে খেলানো নিয়ে তোর কিন্তু অনেক কথা আছে, তুইও জানিস। হ্যাঁ 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 সাকিব ফার্স্ট অফ অল সাকিব সব থেকে কনফিডেন্ট ছিল তিনে খেলবে, এবং আমরা সবাই ইভেন তুইও কনফিউজ ছিলি ভাই। আমি অ্যাকচুয়ালি মনে করি না যে ও তিনে তিনে খেলা উচিত ছিল, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যদি ধরেন আমি আর ও একসাথে আউট হয়ে যাই তাহলে টিমের উপর অনেক বড় প্রেসার পড়বে। বাট আপনি একজন ছিলেন যে আপনি আর সাকিব ওয়াজ অবভিয়াসলি অনেক কনফিডেন্ট ছিল, হি ওয়ান্টেড টু ব্যাট এট 3 এন্ড দেন ইউ সাপোর্টেড হিম, আই নো, আই রিমেম্বার। হ্যাঁ কোচ এগেনস্টে ছিল, সবাই এগেনস্টে ছিল, সাকিব ইজ দ্য ফার্স্ট পারসন যে সাকিব সবথেকে বেশি কনফিডেন্ট ছিল যে ও হ্যান্ডেল করতে পারবে এবং সেটা খেলবে। এবং আমার কথা হচ্ছে সাকিব, আমার যেটা পয়েন্ট অফ ভিউ ছিল যে সাকিব ওইখানে যদি তিনে নামে ব্যাটিং এ এক ম্যাচ থেকে দুই ম্যাচ রান না করে, সাকিবের থেকে বেশি কনসার্ন আর কেউ হবে না। সাকিব নোজ হাউ টু হ্যান্ডেল অল দিস প্রেশার। তো ওই জায়গাটা থেকে না সাকিব যখন চেয়েছিল যে ও তিনে ব্যাটিং করবে, তখন আমি ফুল ব্যাকআপ ওকে করতে চেয়েছি, যে আমি জানি যে ও হেভি মানে ওখানে এত বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে, এবং আলটিমেটলি ওর ইম্প্যাক্টটা আমরা পুরো টিম হিসেবে হয়তো বা আমিও ভালো খেলিনি, আমরা কেউ ওর ইম্প্যাক্টটা কাজে লাগাইতে পারিনি। বাট যেটা বললাম দ্যাট আসলে আমি যেটা বললাম যে ভাই আমি আর আপনি যদি 25% 25% ভালো খেলতাম তাহলে আমরা সেমিফাইনাল খেলতাম, এটা আমার বিশ্বাস ছিল 100% 100%। বুঝছেন, বিকজ আপনি আমার ধরেন আপনার যে জিনিসটা জানেন, আপনি নতুন বলে যে উইকেটটা নিতেন যেটা আমরা পাই নাই পুরো ওয়ার্ল্ড কাপে, যেটা আপনি সবসময় করে আসতেন, ওটা একটা বিশাল বড় একটা প্রবলেমে পড়ে গেছি আমরা। আর সেকেন্ড হলো যে আমার, আমি যে সাকিবের সাথে একটা বড় পার্টনারশিপ করব এটাও আমি করতে পারিনি। তো আমার কাছে মনে হয় যে আমি আর আপনি যদি 25% 25% আর একটু ভালো খেলতাম তাহলে আমরা সেমিফাইনাল খেলে নিতাম। সত্যি কথা, বাট সবসময় সামনে তাকাইতে হবে, একটা স্টেপ তো শেষ, বাংলাদেশ ক্রিকেট উইল মুভ ফরওয়ার্ড ইনশাল্লাহ। এবং আমি তোর কাছ থেকে একটা জিনিস সবসময় এক্সপেক্ট করি যে তুই ক্যাপ্টেন্সি তুই চাইতি না, এখন আলহামদুলিল্লাহ তোর মন থেকে আসছে, তুই এখন করবি। তুই তোর, আমি জানি যে তোর কী করতে হবে, আমি তোকে এটা কখনোই বলবো না কী করতে হবে, বাট তুই মন খুলে করবি, তোর মনে যেটা চাই তুই সেটা করবি, এবং তোর গাট ফিলিংটা যখন তুই শুনবি, অবভিয়াসলি তুই মুশফিক রিয়াদ সাকিব আছে তাদের সাথে আলোচনা তো করবি সবার সাথে, মানে তুই তো আমার বিশ্বাস যে তোর যে লিডারশিপ আছে তুই যদি সেটাকে মাঠে ইউজ করিস তুই অনেক বেশি সাকসেস হবি, অনেক বেশি। এটা এটা তোর তোকে ওইটুক ব্যাক করতে হবে। বাট যাই হোক, ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, এবার একটু ফাজলামি করি শুনি। ফাজলামি কি ভাই, আপনি আপনি মানে আপনার সাথে কথা বললে মাঝে মাঝে ভাই সিরিয়াসলি ভাই এমন এমন কথা মনে এসে যায় আমার মনে আছে আপনি বলছিলেন যে ইফ দ্যাট হ্যাপেন্স আই উইল রিজাইন, মানে আপনি এটা যদি হয় তাহলে আপনি রিজাইন করবেন, মানে আই হোপ এন্ড প্রে যদি আল্লাহ আমাকে ওই অবস্থায় নিয়ে যায় যে আমিও এই কথা বলতে পারি অন্য প্লেয়ারদের জন্য। অবশ্যই পারবি, বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু কঠিন, তামিম আসলে একটু কঠিন, আমাদের প্রেক্ষাপটগুলো এত সহজ না, বাট তোকে অতটুকু ধৈর্য অতটুকু পেশেন্স রাখতে হবে। এবং আমার কথা হচ্ছে তুই তোর টিমকে যদি তুই ওইটি বুঝাইতে পারিস যে ইউ উইল ডু এভরিথিং ফর হিম, হ্যাঁ হয়তো বা তুই পারবি না কোনো কোনো ক্ষেত্রে, এটাও সত্যি, কিন্তু তুই যদি বুঝাইতে পারিস তোর প্লেয়ারদেরকে যে তুই তোর তোর যতটুকু সম্ভব তুই ততটুকু পুরোটুক করবি, হয়তো বা তুই চিল্লায় না বা অন্য কিছু না যেভাবেই হোক সুন্দরভাবে বুঝাইতে পারবি, তখন আমার বিশ্বাস যে সবাই তোর জন্য হলো সেরাটা দিবে। আর একটা ব্যাপার হচ্ছে যে যে ঘটনাটা তোর ক্ষেত্রে ঘটছে আসলে তোর ক্ষেত্রে মানে রিপিটেডলি ঘটতো, মানে 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 একের পর এক আসতো, তো এটা এক মানে অ্যাজ লং আমি জানি যে তুই তোর সেরাটা দিচ্ছিস ততক্ষণ তো কে কি বললো এটা ম্যাটার করে না। ঠিক সেরকম তুই যদি কারো ক্ষেত্রে ধর সৌম্য আছে, লিটন আছে, মুস্তাফিজ আছে, তুই জানিস এরা তোর এখন কত বড় অস্ত্র, ওদেরকে নিয়ে যদি কেউ কিছু বলে তোকে অবশ্যই তোর মতো করেই তাদেরকে হ্যান্ডেল করতে হবে। সেটা যদি তুই অন মাইক বা অন কোথাও নাও বলতে পারিস, বাট তুই যদি ওদেরকে অতটুকু মানে জায়গা দিতে পারিস, স্পেস দিতে পারিস, আই এম শিওর যে তুই
ওদের কাছ থেকে ওরা কিন্তু ম্যাচ উইনার 100% ম্যাচ উইনার 100% 100% 100% তো ওদের ইমপ্যাক্টের সাথে যদি ওরা ইমপ্যাক্ট মানে 50% দিতে পারে হ্যাঁ অস্ট্রেলিয়া মানে বা সে আমরা অ্যাট লিস্ট হোমে আমাদের তেমনি আলহামদুলিল্লাহ হোমে ভালো খেলছি বাইরে যে অনেক ম্যাচ জেতার অ্যাবিলিটি আছে আরেকটা জিনিস আমি তোর সাথে শেয়ার করি সেটা হচ্ছে হাতুরে সিং এ মনে আছে হাতুরে সিং এ এসে প্রথম যখন আমাদের সাথে বসলো তখন কিন্তু আমাদের সাথে একটা মিটিং করছিল যে আমি 80% হোম ম্যাচ জিততে চাই রিমেম্বার হ্যাঁ হ্যাঁ একাডেমি মাঠে মোটে খুব সময় একাডেমি ওই রুমে রুমে হ্যাঁ রুমে 80% হোম ম্যাচ জিততে চাই আমি জানি না তোমরা কিভাবে জিতবা কি করতে হবে তোমরা করবা আর অ্যাওয়ে ম্যাচ অ্যাট লিস্ট 25% দিয়ে স্টার্ট করো তো আমরা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমরা অ্যারাউন্ড 90% 2015-16 প্রায় অ্যারাউন্ড 90-95% ম্যাচ আমরা জিতেছিলাম হোমে হ্যাঁ ট্রু অ্যাওয়ে তো কিন্তু আমরা ভালো খেলা শুরু করেছিলাম ওই 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 সময় তো আমি মনে করি ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য খারাপ হচ্ছে বাট ওভারঅল তুই যদি দেখিস তার আগ পর্যন্ত বাংলাদেশ টিম ইজ ইন রাইট ট্র্যাক এখন এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং শিওর খুব ভালো ভালো হাতেই আছে তামিম ইকবাল খান ঠিক আছে ওয়ান্ডার বয় সাকিব আল খান তারপরে তোর পিছে রয়েছে মুশফিক রিয়াদ মানে মানে এত বেশি এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে আচ্ছা তারপর ভাই একটা জিনিস ভাই এটা কোনোদিন আমি ভুলতে এটা কেমনে যে আমরা এই জিনিসটা এটা জিনিসটা আমরা মেইনটেইন করব উইচ ইজ যে আমাদের আড্ডাটা আমি আমাকে দুইটা মিনিট সময় দেন আমি এই এই আড্ডার ব্যাপারে একটু সবারে বলি যে অ্যাকচুয়ালি আপনার রুমে হয় কি তো নর্মালি আমরা যখনই কোনো সিরিজের মধ্যে থাকি দেশে অথবা বিদেশে সবার তো আমাদেরকে সবাইকে সিঙ্গেল রুম করে দেওয়া হয় তো ক্যাপ্টেনরা নর্মালি একটু সুইট রুম পায় একটু বড় রুম পায় আর কি তো সবার ওই ওই একটা রুম 24 ঘন্টা খোলা থাকে মানে নো ম্যাটার হোয়াট ওই রুমের কোনো দিন দরজা লাগানো হয় না আজ পর্যন্ত ওটা হলো মাসের বাইরে মানে এনিওয়ান মানে যে কোনো ব্যক্তি ইজ ওয়েলকাম দেয়ার আপনি ওখানে আমরা ওখানে যাই ওখানে বসে আড্ডা মারি আমরা অনেক সময় কল ব্রিজ খেলি হাজারি খেলি সারা দিন কেউ না কেউ আসতেছে যাচ্ছে বাংলাদেশে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মামার একটা প্রিয় আছে মামা ওই মাসুম মামা সে সব ধরনের ভর্তা মাছ টাছ নিয়ে এসে এখানে থাকে তো আমরা খাওয়া দাওয়ার থেকে নিয়ে প্রত্যেকটা মানে নিজের দুঃখ হ্যাপিনেস এনজয়মেন্ট সবকিছু আমরা ওই মাসের ভাই রুমে করতাম মাসের ভাই এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক এনিবডি ক্যান টেক ইট ফরওয়ার্ড মানে ওই জিনিসটা যে আই আই খালি আই হোপ অ্যান্ড প্রে যে জিনিসটা যেরকম শেষ না হয়ে যায় আই এম শিওর আপনি এখনো আরো খেলবেন মাসের ভাই বাট এই জিনিসটা আমি চাই যে এটা একটা বাংলাদেশ যেরকম সবসময় ক্যারি করতে থাকুক তাহলে আমি যখন ক্যাপ্টেন্সি স্টেপ ডাউন করি তখন একটা কথা বলছিলাম যে আমার ফুল ফেইথ আছে আমার বেস্ট উইশেস তো অবশ্যই আমার ফুল ফেইথ আছে এবং আমি আম শিওর যে এই টিমের ভেতর ওই পার্সনগুলো আছে যে কোনো অপূর্ণতা থাকবে না আর আলটিমেটলি দেখ আল্লাহর রহমতে তুই ক্যাপ্টেন্সি পেয়েছিস সাকিব আছে টেস্টে সাকিব আনবিলিভেবল পার্সন মোমিনুল টেস্টে মোমিনুল টেস্ট সরি মানে মানে ও ছিল আর কি সরি এখন তো মোমিনুল মোমিনুল তো মানে আমি সিনিয়রদের কথায় আসছি আনবিলিভেবল পার্সন সাকিব মুশফিক বা রিয়াদ মোমিনুল টেস্ট ক্যাপ্টেন এখন এরা তো আর এখন যেহেতু ওয়ানডে ক্যাপ্টেন্সি তোর হাতে টি টোয়েন্টি রিয়াদের হাতে আমি শিওর যে আপনার খুবই ক্লোজ ওর সাথে আমরা সবচেয়ে বেশি আড্ডা মারছি তো একটা একটা মিনিট যদি সময় দেন আমি ওকে ওকে আমাদের সাথে নিয়ে আসি আপনি হয়তো বা একটু সারপ্রাইজ হতে পারেন ওকে দেখে বাট ওর সাথে আমাদের অনেক অনেক মেমোরিজ আছে ওর কারণেই আজকে ধরেন আমাদের সাকসেসের অনেক অনেক অবদান আছে দেখা যাক কি আসতেছে যাক ও আসলে আমরা দেখতে পারবো আর আর কেমনে কি হচ্ছে আচ্ছা ভাই সাহিল কি এখনো ভয় পায় আমারে সাহিল তো তোকে পাশে তে দেখলে বলে একটা দিব ঠিক আছে তো সামনে কিছু পায় না সাইডে গেলে একটা দিব ধরে সাইল ডেঞ্জারাস বয় পাইতরে
তোরে আমাদের প্লেয়ারের সব বাচ্চারা ভয় পায়, এটা একটা সিরিয়াস ব্যাপার, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে আমাদের সাথে এ বাবা, আরে আমি একটু ইন্ট্রোডিউস করে দিও রে। ও হলো আমাদের কম্পিউটার অ্যানালিস্ট, ও ইন্ডিয়া 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 থেকে। তো ওর ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেটে আসলে অনেক বড়। ও যে ধরনের আমাদেরকে আপনার ট্যাকটিক্যালি হেল্প করে, ইটস আ ম্যাসিভ ম্যাসিভ থিং। ও হায়দ্রাবাদ সানরাইজার্স এর কাজ করে ইন্ডিয়া আইপিএল এ, আর বাংলাদেশের জন্য কাজ করতেছে। শ্রী, হাউ আর ইউ ব্রাদার? আই এম গুড ব্রো, হাউ আর ইউ? আই এম গুড, আই এম গুড। হে, ডোন্ট এভার ট্রাই টু স্পিক হিন্দি, ওকে? উই ডোন্ট নো হিন্দি। না, আই এম নট এবল টু হিয়ার ইউ মাচ ভাই, আই এম নট এবল টু হিয়ার ইউ মাচ ভাই। ইয়া ইয়া, আই এম জাস্ট joking, brother. Can you hear me? আচ্ছা, হিল ও মনে শুনতেছেন, ও হিল কাম ব্যাক। বাট শ্রীর ইমপ্যাক্ট আমাদের অনেক বড় না, মাসি ভাই? শ্রীর ইমপ্যাক্ট, brother, how are you? ও মনে শুনতে পারতেছে না। আচ্ছা যাই হোক যাই হোক, মানে ওর ইমপ্যাক্ট আমাদের জন্য অনেক বড় না, মাসি ভাই? হ্যাঁ, ওর ওর ও দেখ, ও কোন জায়গাতে, ও যখন আসছে তোর সাথে প্রথম কাজ করলো। হ্যাঁ, বাট ওরে টিমে নিছেন আপনি? না না, ওটা তো ঠিক আছে, তোর সাথে যখন প্রথম কাজে আসলো তখন আমরা তোকে অত জানি না, তুই কিন্তু প্রথম বলছিলি যে ইজ ভেরি গুড, বাট তখন তো নাসু ভাই ছিল, কাজ করতো। বাট শ্রী যখন আবার হুট করে আসলো রংপুর রাইডার্সে, তখন টম মুডি বললো যে ছেলেটা খুব ভালো কাজ করলাম দেখলাম, তখন ক্রিকেট বোর্ডে বলছিলাম যে একে একটু দেখেন লং টাইমের জন্য রাখা যায় কিনা, তো তখন ক্রিকেট বোর্ড কিন্তু এগ্রি করেছে। শ্রী ব্রাদার, হ্যাঁ ব্রো, হাউ আর ইউ? উই ডোন্ট নো হিম, ইউ আর স্পিকিং ইংলিশ উইথ আস, ইউ নো প্রবলেম, নো প্রবলেম, আই ক্যান স্পিক ইংলিশ, উই ক্যান অলসো। আচ্ছা বল। আচ্ছা, না শ্রী, হোয়াট আই এম সেইং ইজ লাইক, আপ লোক লাইক ইউ স্পিক, ইউ গাইস স্পিক ইন বাংলা, আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই হ্যাভ বিন ওয়াচিং ইট ফ্রম দ্য স্টার্ট, বিন গোইং রিয়েলি ওয়েল অ্যাজ ওয়েল, okay, that's fine. I can ask some questions later, but you guys can continue. Shri, what's the funniest memory with Nash Mama? Your English is too quick. Your English is too fast. Okay. You, okay. Just calm down a little bit. Mama, okay, I'll Shri, what I'll do, the easiest way is you talk with us in Hindi. Okay. Okay. We are going to reply you in Bangla because you understand perfect. Bangla as well, right? Perfect. 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 Yeah. So what's the funniest memory of Mashrafi bin Murtaza you have ever seen? No funniest. Paila, toh if there's anything funny, toh I'll remember about Jofra Archer ka incident. Jahan pe main Tom aur Mahesh bhai ke room mein gaya. So hum log ko ek extra batsman khilana tha, ya extra ball, extra batsman khilana tha. To ek batsman us din injured ho gaya. To Tom bola ki Mahesh, you have been tum acha batting karo, to tum jaake upar khelna. और महेश भाई को तो पता है कि आर्चर वॉज बोलिंग एट इज क्विक, ठीक है? तो महेश भाई हाँ हाँ कर रहा है वहां पे, तो वहां से गाजी ब्रेकफास्ट करके गया, तो महेश भाई गाजी को बुलाया, बताया मैं गाजी तेरे को ओपनिंग करने का है, दिल बड़ा रख और जा बैटिंग कर। माने मेन कहानी तो टॉम मूडी आपने रे बोल सुलो ओपन करते, আর আপনি দেখছেন যে জফরা আচার আছে ওই টিমে, আপনি যে গাজিরে বলছেন যে বুক বড় করে নেমে যা, মানে আচ্ছা শোন, জফরাচারের 145 এ বল করে, টম মুডি এসে বলছে তোর তুমি খুব ভালো ব্যাটিং করতে।